হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো গ্রামীণ ফোন সিমের প্রয়োজনীয় কোড নিয়ে। আমি আমার গত ভিডিওতে রবি, এয়ারটেল এবং বাংলালিংক সিমের কোড দেখিয়েছি। আপনার যদি দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্স চেক করবেন, তাহলে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আজকের ভিডিও শুরু করা যাক। গ্রামীণ ফোনের আপনারা যদি ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাদেরকে ডায়াল করতে হবে *566#। ডায়াল করলে আপনারা, আমি দেখাচ্ছি, দুই একটা দেখাবো, দেখেন আমার এখানে ব্যালেন্স নাই। আপনারা যদি নিজের নাম্বার দেখতে চান তাহলে ডায়াল করবেন *226#। যদি আপনারা ডায়াল করেন তাহলে নিজের নাম্বার দেখতে পাবেন। আমার এখানে নিজের নাম্বার দেখাচ্ছে। আপনারা যদি গ্রামীণ সিমের SMS চেক করতে চান তাহলে আপনারা ডায়াল করবেন *566*2#। আপনারা যদি ডায়াল করেন তাহলে আপনাদের SMS চেক করতে পারবেন। দেখেন আমার এখানে একটাও SMS নেই, সো আপনারা এইভাবে চেক করতে পারেন। বন্ধুরা, আমি আর দেখাবো না, আর দেখাতে গেলে অনেক সময় লাগবে। আপনারা যদি SMS চেক করতে MMS চেক করতে চান, অর্থাৎ SMS তো দেখালাম, MMS চেক করতে চাইলে আপনারা ডায়াল করবেন *566*14#। ডায়াল করে আপনারা MMS চেক করতে পারবেন। আপনারা যদি MB দেখতে চান, অর্থাৎ আপনাদের মোবাইলে কত MB আছে আপনারা যদি দেখতে চান তাহলে ডায়াল করবেন *566*10#। এই নাম্বারে ডায়াল করলে আপনাদের মোবাইলে কত MB আছে আপনারা দেখতে পারবেন। অথবা আরেকটা উপায় আছে *567#। যদি এইভাবে এই নাম্বারে ডায়াল করেন তাহলে আপনারা MB চেক করতে পারেন। আপনারা যদি বোনাস মিনিট দেখতে চান তাহলে আপনারা ডায়াল করবেন *566*20#। এই নাম্বারে ডায়াল করে আপনারা আপনাদের বোনাস মিনিট দেখতে পাবেন। আপনারা যদি টাকা ধার নিতে চান, অর্থাৎ ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান তাহলে ডায়াল করবেন *10*10*1#। তাহলে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন। আপনারা যদি FNF নাম্বার দেখতে চান, অর্থাৎ আপনাদের কোন কোন নাম্বার FNF করেছেন ওই নাম্বারটা দেখতে চাইলে আপনাদেরকে ডায়াল করবেন *341*2*1*1#। ডায়াল করলে আপনাদের FNF নাম্বারগুলো দেখতে পাবেন। আপনারা যদি রিকোয়েস্ট কল পাঠাতে চান, অর্থাৎ পরে কল করে রিকোয়েস্ট কল পাঠাতে চাইলে আপনারা ডায়াল করবেন *123*, দিয়ে আপনার যে নাম্বারে কল করবেন ওই নাম্বারটা দিয়ে হ্যাশ ক্লিক করবেন, তাহলে রিকোয়েস্ট কল চলে যাবে। আপনারা যদি মিস কল অ্যালার্ট অন করতে চান তাহলে আপনারা মেসেজ অপশানে গিয়ে লিখবেন *MCA এবং সেন্ড করবেন *6342 নাম্বার। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওখানে মেসেজ অপশানে গিয়ে আপনারা এন্টার মেসেজ, যেখানে এন্টার মেসেজ দেখা ওখানে লিখবেন *START, সবগুলো বড় হাতের *START, *MCA লিখে আপনারা রেসিপিয়েন্টের জায়গায় লিখবেন *6342 নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের মিস কল অ্যালার্ট অন হয়ে যাবে। আর যদি অফ করতে চান তাহলে *START জায়গায় লিখবেন *STOP, আর সব ঠিক থাকবে। এখানে *632 নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে হয়ে যাবে, মিস কল অ্যালার্ট অফ হয়ে যাবে। আপনারা যদি ইমার্জেন্সি ইন্টারনেট পেতে চান তাহলে আপনাদেরকে ডায়াল করতে হবে *1010*2#, তাহলে আপনারা 30 MB ইমার্জেন্সি ইন্টারনেট ব্যালেন্স পেয়ে যাবেন। যখন আপনার ব্যালেন্স 1 টাকা বা তার কম থাকবে তখন নেওয়া যাবে। 30 MB মেয়াদ থাকবে মাত্র 2 দিন। MB চেক করতে হলে আপনাকে ডায়াল করতে হবে *567#, তাহলে আপনার ওই যে ইমার্জেন্সি 30 MB নিয়েছেন সে 30 MB ব্যালেন্স চেক করতে পারেন আর কি। বন্ধুরা, আমি অলরেডি দেখিয়েছি কীভাবে টাকা ধার নিতে হয়। আপনারা যদি ওই ধারকৃত টাকা আপনারা যদি চেক করতে চান তাহলে আপনাদেরকে ডায়াল করতে হবে *566*28#, তাহলে আপনাদের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার নিয়ম। আমাদের মোবাইল থেকে আমরা যদি দেখি বিভিন্ন সময় টাকা কেটে নিয়ে যায়, আমরা বলতেও পারি না কী জন্য নেয়। নিশ্চয়ই কোনো সার্ভিস আমাদের চালু করা থাকে, সেই জন্য টাকা কেটে নিয়ে যায়। আপনারা যদি গ্রামীণ ফোনের সকল পরিষেবা বন্ধ করতে চান তাহলে আপনারা মেসেজ অপশানে গিয়ে আপনারা ডায়াল লিখবেন, এখানে লিখবেন *STOP ALL, আপনারা *STOP ALL লিখে রেসিপিয়েন্টের জায়গায় লিখবেন আপনারা টু
3332 আপনারা এই নাম্বারে পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। আপনারা যদি গ্রামীণ ফোনের ওয়েলকাম টিউন বন্ধ করতে চান, বন্ধ করতে চাইলে আপনারা এখানে স্টপ লিখবেন, মেসেজ অপশানে লিখবেন স্টপ এবং পাঠিয়ে দেবেন 4000, মানে আপনারা লিখবেন এখানে 4000, 4000 নাম্বারে পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের ওয়েলকাম টিউন বন্ধ হয়ে যাবে। আসলে বিভিন্ন কারণে টাকা কেটে নিয়ে যায়, টাকা কাটার কিছু কারণ থাকে। যদি আপনারা দেখেন যে আপনাদের মোবাইলে বিভিন্ন স্পোর্টস রিলেটেড কিছু আসে, হয়তো বা সেই জন্য টাকা কেটে নিয়ে যায়। সো আপনাদের বন্ধ করতে হলে আপনাদেরকে মেসেজ অপশানে গিয়ে আপনারা ডায়াল করবেন, যদি স্পোর্টস সেবা বন্ধ করতে চান তাহলে ডায়াল করবেন স্টপ, স্টপ লিখে আপনারা লিখবেন এস এন লিখে আপনারা এখানে রিসিপিয়েন্টের জায়গায় লিখবেন 2002, অর্থাৎ আপনারা 2002 এই নাম্বারে পাঠিয়ে দেবেন। আর যদি দেখেন যে আপনাদের এখানে আপনাদের মোবাইলে ক্রিকেট রিলেটেড কিছু আসে, তাহলে আপনারা এখানে স্টপ লিখে সিআর লিখবেন, সিআর বড় হাতের সিআর লিখে আপনারা একই নাম্বারে পাঠিয়ে দেবেন। একই নাম্বার বলতে এখানে 2002 নাম্বারে পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের টাকা কাটা বন্ধ করে দেবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যা বলেছি। না বুঝে থাকলে আপনারা কমেন্ট করবেন, আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো খোদা হাফেজ।